গুড মর্নিং সবাইকে। আজকে দিল্লিতে সকাল সকাল বের হয়ে গেলাম, আজকে প্রথম দিন। তো চিন্তা করলাম আশপাশটাকে ঘুরে দেখি, তাই বের হলাম। চারপাশটা দেখছি এর আগে যেরকম আসছিলাম ঠিক একই রকম এখনও আছে। কিছু কিছু জায়গা খানিকটা চেঞ্জ হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম আগের মতোই আছে, চারপাশে একদমই ফ্রেশ। একটা বিষয় হচ্ছে আমাদের ঢাকার রাস্তাতে চারপাশে দেখা যায় যে গাছপালার পরিমাণটা অনেক কমে গেছে, বলতে গেলে রাস্তার পাশে একদমই গাছপালা নেই। কিন্তু দিল্লির এখানে দেখলাম ম্যাক্সিমাম রাস্তারই চারপাশে প্রচুর গাছপালা আছে। তো এটাতে বোঝা যায় যে এখানের যে ওয়েদারটা এটা কিন্তু অনেক গরম বাংলাদেশের তুলনায়। তো এই সিটিটা যখন বানানো হয়েছিল, এটা অত্যন্ত পরিকল্পনা করে বানানো হয়েছে, এটা এই রাস্তা দেখলেই বোঝা যায়। যথেষ্ট পরিকল্পনা করে বানানো আছে চারপাশ। আপনি ট্রাফিক জ্যাম খুবই কম দেখবেন, আপনারা হয়তো স্ক্রিনে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে একটা বিষয় যে আমাদেরও এরকম উচিত, আমাদের ঢাকাতে যদি এরকম রাস্তাটা যদি এরকম করা যায়, অন্তত যেমন এই যে আমার চারপাশে দেখতে পাচ্ছেন প্রচুর গাছ আছে, তো বেশিরভাগ জায়গাতে এরকম আছে, তো আমাদেরও এরকম করা উচিত বলে আমার মনে হয়। যে এতক্ষণ পর মাত্র ট্রাফিক জ্যামে পড়লাম, এটা আমাদের বিজয় সরণির মতো ট্রাফিক জ্যাম না, বলা যায় যে আমাদের ক্যান্টনমেন্টের মতো। ঢাকা ক্যান্টনমেন্টে ট্রাফিক সিগন্যালগুলো যেরকম হয়, এইখানে ট্রাফিকগুলো এরকমই শর্ট টাইমে হয়ে থাকে বেসিক্যালি। এই যে দেখতে পাচ্ছেন ট্রাফিক জ্যাম বলা যায় না, সিগন্যাল বলা যায়, এটা শেষ হয়ে গেছে। এই যে বাসটা দেখলেন, এরকম বাস শুধুমাত্র এরকম বাস এখানে হয়। আমাদের ওইখানে যেমন বিভিন্ন কোম্পানির বাস হয়, তেঁতুলিয়া, তারপরে শতাব্দী, তারপরে মোহনা, এরকম যে বিভিন্ন নামের বাস হয়, দিল্লিতে কিন্তু এরকম না। দিল্লিতে আপনার গভর্নমেন্টের আওতাধীন একটা বাসের একটা সার্ভিস আছে, সেটা বিভিন্ন কালারের হয়। তো এক একটা কালারের বাস এবং এক একটা নাম্বারের বাস এক একটা লোকেশনে যায়। তো এটা খুবই একটা গুছানো একটা পরিকল্পনা বলে আমার মনে হয়। তাই দেখা যায় যে বাসের যে একটা রেষারেষি থাকে, প্রতিযোগিতা থাকে, এই বিষয়টা এখানে হয় না। একটা বিষয় হচ্ছে যে আমাদের ঢাকাতে দেখবেন ট্রাফিক জ্যাম কিন্তু মোটামুটি একটা দুর্বিষহ অবস্থায় পৌঁছে যায় মাঝে মাঝে। কিন্তু আমরা এখন যে যাচ্ছি, এর আগেও আমি এসেছি অনেকবার, তো যেহেতু তখন আপনাদের দেখাতে পারি নাই, তো এখন দেখাচ্ছি। একটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন ফুটেজে, আমরা কিন্তু কোথাও ওইভাবে ট্রাফিক সিগন্যালে পড়ি নাই বারবার। যেমন দীর্ঘক্ষণ আমরা ওয়েটিং করি ট্রাফিক জ্যামের কারণে, কারণ আমাদের ওইখানের ব্যবস্থাপনাটা একটু ভিন্ন। গুলশান এলাকা যেমন আমাদের একটা ভিআইপি এলাকা, আমরা মাত্র যেই এলাকায় এখন প্রবেশ করলাম, এটা হচ্ছে দিল্লির একটা সম্পূর্ণ সুন্দরভাবে গুছানো একটা এলাকা। খুবই সুন্দর চারপাশের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। আমার ডান পাশে, বাম পাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন এম্বাসি দেখতে পাবেন। আমার হাতে ডান পাশে ওই সামনের রাস্তা থেকে ইন্ডিয়া গেটের ওইখানে যায়। তো একটা বিষয় যেটা আমি বললাম, যতগুলো রাস্তা দেখলাম, শুধুমাত্র এয়ারপোর্টের পাশে যে হাইওয়েটা আছে এক্সপ্রেসওয়ে, তো ওই এক্সপ্রেসওয়েটা আমাদের মতোই মোটামুটি একটু জনশূন্য, গাছপালা বিহীন বলা যায়। কিন্তু সেইটা ছাড়া বেশিরভাগ জায়গায় কিন্তু চারপাশে গাছপালা, মানে সবুজ শ্যামল পরিবেশ। আরেকটা বিষয় হচ্ছে এখানে আসার পর, বিশেষ করে ইন্ডিয়াতে আপনারা আসলে খুবই স্মুথলি ঘুরতে পারবেন। আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে খাবারের বিষয়টা, আমাদের ওইখানে খাবারের যে আমাদের যে মানে টেস্ট, ওটা যেরকম এটার চাইতে এখানে একটু ডিফারেন্ট ফ্লেভার পাবেন। এটা হয়তো প্রথম প্রথম যখন আপনারা আসবেন তখন আপনাদের কিছু সমস্যা হতে পারে খাবার খাওয়া নিয়ে, কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আদারওয়াইজ দেখা যাবে যে আপনি যদি লং টার্ম এখানে থাকেন, ট্যুর পারপোস অথবা যে পারপোসই থাকেন না কেন, তাহলে কিন্তু বেশি দিন আপনি টিকতে পারবেন না, অসুস্থ হয়ে যাবেন।
এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু ম্যাক্সিমাম টাইমে আপনি একটা দুপুরের একটা ঘাম পাবেন, তো সেটাও মাথায় রাখতে হবে, এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। ক্যামেরাতে উপরে দেখতে পাচ্ছেন যে মেট্রো স্টেশন, এটা যে ক্যামেরাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো স্টেশন। এটা দেখতে আমাদের ঢাকা মেট্রোর মতোই দেখাচ্ছে, কিন্তু মজার বিষয় হচ্ছে এটা যেমন আপনারা উপরে দেখতে পাচ্ছেন দিল্লির এখানে আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনও আছে, আবার ফ্লাইওভারের মেট্রো স্টেশনও আছে, দুইটাই আছে। এটা মাটির নিচেও চলে আবার মাটির উপর দিয়েও চলে। তো এইখানেও আমি উঠেছিলাম। এখানের মেট্রোর ভাড়াটা কিন্তু বাংলাদেশের মতো অনেক হাই না। আমি যেটা শুনলাম বাংলাদেশের মেট্রোতে নাকি ভ্যাট ইনক্লুড করছে, তো এটার কারণে হয়তো ফেয়ারটা আরও বেড়ে যাবে। কিন্তু দিল্লির এখানে আপনার ভাড়াটা যথেষ্ট সহনীয়, অনেক অতিরিক্ত ভাড়া না। আর এখানে লোকেশনটা কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গা অনেক দূর, সেই ক্ষেত্রে আপনি যদি মেট্রো চেপে কোথাও যান তাহলে আপনি স্মুথলি বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে আপনি ট্রাভেল করতে পারবেন। যে আমার পাশে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার, দিল্লির ফ্লাইওভার, আপনারা কিছুদিন আগে একটা ফুটেজ ভাইরাল হতে দেখেছিলেন সোশ্যাল মিডিয়াতে, তো এটা সেই জায়গা। এটার ওই যে ডান সাইডে বাম সাইডে দেখতে পাচ্ছেন, আমরা যেখানে এখন আসলাম আমাদের পিছনে একটা ফ্লাইওভার নেমেছে এবং উপরে আর একটা ফ্লাইওভার। এটা সম্ভবত আমাদের ঢাকার যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওইটার মতোই কিছু একটা হতে পারে হয়তো। এটা শহরের নিচে দেখা যাচ্ছে যে প্রচুর যানজট, যেটা আমাদের এয়ারপোর্ট রোডের এখানে দেখা যায়। তো আর সাইডে যে আমাদের এয়ারপোর্ট রোডের সাইডে যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে সেটা যেমন মোটামুটি ফাঁকা বলা যায়, উপরে এটা একই অবস্থা। এই যে আমি যেটা বলছিলাম, ওই যে দেখতে পাচ্ছেন যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটা হচ্ছে গভর্নমেন্টের। এই যে এখানে যে বাসটা দেখতে পাচ্ছেন এটা স্কুল বাস, ওই যে সামনের ওইটাও স্কুল বাস। আর এই যে অরেঞ্জ কালারের যে বাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 507। এখন 507 নম্বর বাস কোথায় যায় সেটা বলতে পারতেছি না, কিন্তু প্রতিটা বাস এরকম থাকে, নেভি ব্লু কালার, অরেঞ্জ কালার, গ্রিন কালার, রেড কালার, এইভাবে 4-5টা কালারের হয়ে থাকে। তো গাইস, বর্তমানে এখন আমি অবস্থান করতেছি ইন্ডিয়া গেটের সামনে। আপনারা এই ইন্ডিয়া গেটটা অনেকেই অনলাইনের মাধ্যমে বা বিভিন্ন সিনেমাতে এটার সিনারি দেখেছেন, মানে এই স্তম্ভটা দেখেছেন। তো এর আগে আমি এবং আমার ভাগ্না নাহিদ আমরা এখানে আসছিলাম, এটা 2019 সালে আসছিলাম। তো 2019 সালের পরবর্তীতে এখন আবার এখানে আসলাম ফ্যামিলির সাথে। জায়গাটা যথেষ্ট সুন্দর, বিশাল এরিয়া। আমি যদি চারদিকে দেখাই, যে দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া, আমার পিছনে অনেক দূরে একটা কী বলে তাজমহলের মতো একটা মিনার দেখতে পাচ্ছেন কিনা জানি না, খালি চোখে দেখা যায়। তো ওইটা হচ্ছে ওদের পার্লামেন্ট ভবন। আর ইন্ডিয়া গেটটা যেটা দেখতে পাচ্ছেন, যে আমার পিছনে এই ইন্ডিয়া গেটের মাঝখানে আরেকটা স্তম্ভ দেখতে পাচ্ছেন, যে মিনারের মতো, এই যে ঠিক মাঝখানে যে সেলুট দিতেছে এরকম, এটা হচ্ছে ন্যাশনাল ওয়ার মিউজিয়াম। ওইখানে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের হিস্টোরিটা শর্ট করে লেখা আছে এবং ব্রিটিশরা যেখানে যে শাসন করেছিল তাদের যে বিতাড়িত করেছিল সেই ইতিহাস লেখা আছে। এর পাশাপাশি পাকিস্তানের সাথে যে ইন্ডিয়ার যে যুদ্ধ হয়েছিল সেই বিষয়ে এখানে লেখা আছে। আমি 19 সালে ওইখানে গিয়েছিলাম। তো জাস্ট এটা বললাম, আপনারা কোথাও যদি আপনারা যদি কেউ এইখানে আসেন ঘুরতে তাহলে একসাথে ওইটাও দেখতে পারবেন। তো আমরা এখন ওই পারপোসে আসি নাই যে ওইটাও দেখাবো, যদি সম্ভব হয় দেখাবো। আর এমনি নর্মালি বললাম যে জায়গাটা আপনারা দেখতে পারেন। আর ইন্ডিয়া গেটটা আমি একটু বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদের এখন দেখাচ্ছি। হ্যাঁ, রেডি।
তো গাইস, আমরা এখানে কিছুক্ষণ ছিলাম, ছবি টবি তুললাম, কিছু সময় পার করলাম এখানে। ছবি তোলার সময়, ভিডিও করার সময় মুম্বাই থেকে একটা ছেলে এখানে এসেছে। তো সে বলল আমার এই ক্যামেরা সেট আপ বা গিম্বল এটা দেখে, যে আমার কাছে বলল যে ভাই আমি একটা স্ট্যান্ড করব, আমাকে একটা ছবি তুলে দিন, এই ভিডিও করে দিন। তো আমি তাকে ভিডিও করে দিলাম আর বলল যে আমার ভিডিওতে এটা ছাড়ার জন্য, ঠিক আছে। তো সে অনেক খুশি হলো যখন তাকে ভিডিওটা করে দিলাম। আর বিশেষ করে জায়গাটা অনেক সুন্দর দেখা যা, দেখতে পাচ্ছেন যে এখন যে মানুষ দেখতে পাচ্ছেন বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে এর চাইতে অনেক বেশি পরিমাণে মানুষ থাকে, ঠিক আছে। তো এখন যেটাই হোক, উবার চলে এসেছে, আমরা এখন চলে যাচ্ছি। জিজ্ঞেস কর রাস্তা এই পারে না এই পারে, এই পারেই তো হওয়ার কথা। তো খুবই ভালো লাগছে, পরিবেশটা খুবই সুন্দর, কোনো হইচই নাই। ওই যে ওই ওই জায়গাটা গেট ছিল না, এই যে ওনার কাছে জিজ্ঞেস কর। তো আমি এখানে ভিডিও করার সময় এখানে যে গার্ড আছে, গার্ড দেখে মনে করলো যে আমি মনে হয় তার ভিডিও দেখছি, সেই জন্য সে আপত্তি জানালো এবং চেকিং করলো, চেকিং করে দেখলো আর কি তার ফুটেজ নিয়েছিলাম কিনা। তো অবশেষে তাকে বুঝাতে পারলাম যে না, আমি তার ফুটেজ নেই নাই। তো পরে আবার চলে আসলাম, এখন রাস্তা ক্রস করলাম, এই যে রাস্তা এখন একদমই রাস্তার পাশে আছি। এই রাস্তা থেকে এখন আমরা এই যে উবারটা বসে আছে, এই যে আমাদের বুক করা উবার, এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা, তো এটাতে এখন আমরা উঠবো। এখন এখানে উঠে আমরা লালকেল্লা যাব। তো লালকেল্লার কথা অনেক শুনেছি, এখন আমরা লালকেল্লা গিয়ে দেখবো যে লালকেল্লাটা আসলে দেখতে কীরকম। তো এটা শর্ট ট্রিপ ছিল, অত বেশি ঘোরাটা হয়তো হচ্ছে না, আর একটা জরুরি কাজ আছে, এই জন্য বাংলাদেশ চলে যেতে হবে আগামীকালকে। এই জন্য আর কি দিল্লির যে বিখ্যাত আগ্রা তাজমহল, সেই তাজমহলটা দেখতে পারবো না হয়তো। যাই হোক, এখন যা দেখা যায় ঘোরা যায় আমরা সেটা এনজয় করার চেষ্টা করছি।